मिस्कीन दरगाहत जो फरमाए दरबारे मिस्कीन दरगाहत नजर फरमाए नजर बारे कि खाके पाए मिस्कीनम चुदर बारे खुदा राना बलगल जन समावेश आलेम ओलामार समागम शिक्षित ज्ञानी गुणी बुद्धिजीवी তাদের যে বিরাট একটা সমাগম ঘটে আলপুনিয়া মুজাদ্দা দিয়া দরবার শরীফ, যে দরবার শরীফের চরিত্র হল খুসুসিয়ত, বিশেষত্ব, স্পেশালিটি হল কোরআন হাদিস এজমা কিয়াস সারা শরিয়ত তো বটেই। এতে ইসলামী জলসা বলতে গেলেই সকলে বলবে আমাদের কি কোরআন ছাড়া সুন্না ছাড়া হাদিস ছাড়া কথাবার্তা হয়? হয় না, ঠিক কথা। এর চরিত্র হল কোরআন হাদিস এজমা কিয়াস সারা শরিয়ত তো বটেই, তার সাথে তাসাউফ সুফিজম আধ্যাত্মিকবাদের যে একটা সংযোগ, তাসাউফ সুফিজমের যে একটা মহাসম্পর্ক, এই জলসা, জলসার কর্তৃপক্ষ এবং এই জলসায় যারা উপস্থিত হন, যারা বক্তব্য রাখেন, তাদের সকলকে লক্ষ্য রেখে কথা বলতে হয়, সেই রকম মন মানসিকতা নিয়েই আলপুনিয়ার দরবারে মুজাদ্দাদিয়ায় সকলে উপস্থিত হন, উপস্থিত হয়ে থাকেন। কাজেই একটা বিশেষত্ব এখানে খুঁজে পাওয়া যায় যা অন্য অন্য দিনে জলসা, ধর্মীয় সভা, ইসলামী মহাসম্মেলন, জমায়েত এ জিতে মা পাওয়া যায় না, এ বিশেষত্ব পাওয়া যায় না। হ্যাঁ, দিন ইসলামের কথাবার্তা হয়, সারা শরীয়তের কথাবার্তা হয়, কোরআন সুন্নার কথাবার্তা হয়, কোরআন সুন্না দিন ইসলামের বাতাবরণে সকলে কথা বলে থাকে, কিন্তু একটা জিনিস যে খুব ইম্পর্টেন্ট, যাকে বলে খুব দরকারি, সুফিজম আত্মিক আধ্যাত্মিকবাদ আত্মশুদ্ধি ইসলাহে কল্প ইসলাহে বাতের এ ধরনের কোনো কর্মসূচির কোনো সম্পর্ক থাকে না, এটা আমি জোর গলায় বলি। কিন্তু আলপুনিয়া এরকম আরও আছে না, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমাদের ঠনঠনিয়ার শাহ সাহেব কেবলার দরবার, দরবারের এখানে সব এইরকম মাগুরা, বুঝবেন দরবারে পরশু দিন যাবো আল্লাহ যদি করে। তো কথা হচ্ছে যে মুজাদ্দিদে জামান আল্লাহ হুজুর ফুরফুরা শেফ দাদা হুজুর পীর কেবলার মতাদর শেফ, এই ধরনের সব জলসাগুলোর সাথে কোরআন হাদিস এজমা কিয়াস সারা শরীয়তের কথা তো থাকবেই, তার সাথে আত্মশুদ্ধি ইসলামী কল্প সুফিজম তাসাররাফ এ ধরনের সব একটা বিষয়বস্তু সংশ্লিষ্ট অতপ্রতভাবে জড়িত থাকে। আজকে দেখেছেন যে কেরাতকার হয়েছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ,
অনেকে হয়তো এগুলোকে একটু অনীহার নজরে দৃষ্টিতে দেখবে। অনেকে বলতে গেলে, আমি সাধারণ মানুষের কথা বলছি না, এক শ্রেণীর মাওলানা সাহেব, এক শ্রেণীর মৌলভী সাহেব, এক শ্রেণীর ওই দাড়িওয়ালা টুপিওয়ালা জব্বাওয়ালা, তারাই হয়তো বলবে এগুলো কি, এগুলো কি দরকার। এই ধরনের একটা অনীহা তারা দেখায়, তখনই খুব আশ্চর্য হয় যে এরা বই পড়ে না, এরা কেতার না পড়ি বাহ্যিক যা দেখে শোনে তার উপরে একটা ফয়সালা করে বসে, বড় দুঃখজনক ব্যাপার। যাই হোক, সুফিজম তাসাউফের যে গুরুত্বটা কি, এবং বিশেষ করে আজকের সায়েন্স বিজ্ঞানের যুগেতে, কম্পিউটারের যুগেতে এত বেশি করে দরকার, এবং সুফিজম আধ্যাত্মিকবাদ থেকে বোঝা, জ্ঞান লাভ করা এত সহজ, মানে এদিকে মানুষ ধ্যানই করছে না, লক্ষ্যই দিচ্ছে না, এত জড়বাদী আমরা হয়ে পড়েছি, জড় বিষয়বস্তুর উপরে আমরা এত আস্থা এনে ফেলেছি। কেন আধ্যাত্মিকবাদ সুফিজম অজড় বিষয়বস্তু কিনা, ভিতরের বিষয়বস্তু। তো যাই হোক, কথা লম্বা চওড়া নয়, আপনাদের সেই পুরানো মানুষটা অপ্রত্যাশিতভাবে হঠাৎ আপনাদের এই মহাসম্মেলনে আলপুনিয়া দরবারে মর্যাদা দিয়েছে এসে পড়েছে। আপনাদের এটা তো অন্য আর কিছু নয়, ঠিক যেভাবে এই প্ল্যান প্রোগ্রাম করে আমি ঘুরে বেড়াতাম বাংলাদেশে ওয়েস্ট বেঙ্গলেতে, ঠিক সেইভাবে আমি কিন্তু আসিনি। এর জন্য দেখবেন বিজ্ঞাপনেতে আমার ছোটো ভাই জানের নাম আছে, আমার নাম নেই, কিন্তু হঠাৎ করে তিনি এক অসুস্থ অসুস্থ বারবারই ছিলেন, মাথার অসুখের মানুষ, প্যাঙ্কা দিয়ে বলে তার একটা অসুখ আছে, ব্যথা বেদনা হয়। তো যাই হোক, আমাকে টেনে হেঁটে এনেছে ওই একবার খালি যখন শরীরটা একটু ভালো আপনাদের দোয়ার বরকতে, তো একটুখানি ঘুরে যাবো, ঘুরে যাওয়ার মাথায় একটু উপস্থিতি দিয়ে যাচ্ছি, এই পর্যন্ত কথা, তবে আপনাদের দোয়া এটা ঠিক কথা। সেই পুরানো মানুষটা আপনাদের খেদমতে হাজির হয়েছে, উদ্দেশ্য উদ্দেশ্য অন্য কিছু নয়, আপনারা প্রত্যক্ষ আর অপ্রত্যক্ষ জাহির আর বাতিলভাবে দোয়া খায়ের করেছেন, প্রত্যক্ষ জাহিরি দোয়া খায়েরটা একটুখানি খুব দামের হয়, সামনাসামনি দেখছেন একখানে দোয়া করতে দোয়া চাইবেন, এবানি মুখ দোয়া বীর কাজে ফাইন না হু রাহমাতুন সেই হাদিস পায়, দোয়াটাকে খুব গণীবত বলে মনে করবে। আবার যদি কাছে কালবের সাথে যদি দোয়াটা হয় সেটা ডবল তে ডবল আল্লাহর রহমত বর্ষিত হয়, বলুন সকলে সুবহান আল্লাহ। রিক্ষাতে আসবে কী করে, চোখের আড়ালে কি আর রিক্ষাতে আসে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাই চোখের সামনে একটু বেশি বেশি করে নিশ্চয় আপনারা দোয়া করবেন, দোয়া চাইবেন, আরও দোয়ার ভিখিরি ভিক্ষু গমের মুসলমান মাত্র মর পর্যন্ত দোয়ার ভিখিরি হয়ে থাকবে আল্লাহর দরবার শরীফে দোয়া। মুখতাসার এখান থেকে ওখান থেকে যে ওয়াজনসিয়ত ঘন্টার পর ঘন্টা করেছি আপনারা ধীর স্থিরভাবে আপনারা তা শুনেছেন, সেটা হয়তো এখন আর হবে না, পারবো না। তাছাড়া বয়স একটা আছে জানেন, বয়সের একটা দাগ আছে বটে, লেকুল্লে দা ইন দাওয়া গায়রা দা ইন ওয়াহিদিন কালা ওয়াহুয়াল হারাম, প্রত্যেক অসুখের ওষুধ আছে,
অনেক অসুখের ওষুধ আছে। কিছু অসুখের ওষুধ মানুষ জানে, কিছু অসুখের ওষুধ মানুষ জানে না। আজকে জানে না, কালকে হয়তো আল্লাহ পাক জানাই দেবেন। এরকম এরকম কি হয়েছে বুঝতে পারছেন? একটা সময় ওই যক্ষা রোগ না না দেবেন একটা সময় ওই যে যক্ষা রোগ যেটাকে বলে বুঝলে, ওর ওষুধ ছিল না, বুঝতে পারছেন না কথা না? টিবির ওষুধ ছিল না, কিন্তু এখন খুব ভালো ওষুধ বেরিয়ে হয়েছে। খায় আল্লাহ নবী আল্লাহ নবী বললেন সব অসুখের ওষুধ আছে, কিন্তু একটা অসুখের ওষুধ নাই, সেটা হলো বহু আল্লাহ হারাম, সেটা হলো বার্ধক্য। বার্ধক্যের আর ওষুধ দেয়, বুঝতে পারছেন? আজ পর্যন্ত কোনো ইঞ্জেকশন, কোনো ওষুধ, কোনো মেডিসিন, কোনো ডাক্তার বের হয়নি, আবার হবেও না, যে আপনার দাড়িগুলো সব সাদা হয়ে গেছে, একটা ওষুধ ইঞ্জেকশন দেবে, অমনি দাড়িগুলো সব একবারে সেই 18 বছরের ছোকরার মতো জামা জুতোর কালো কুচকুচু হয়ে যাবে। দাঁতটা লড়ছে, হটফট হটফট করছে, এমন কোনো ওষুধ আর নাই কেউ আবিষ্কার করতে পারে যে ওই দাঁতটা নড়া দাঁতটা শক্ত হয়ে যে একবার 20 বছরের জওয়ান যুবক ছেলের মতো সুন্দর দাঁত হয়ে যাবে, মজবুত আর হবে বড় ভালো দাঁত। এগুলো সাইন, আলামাত, সিম্বলের ধীরে ধীরে মেহরবান আল্লাহ মানুষকে সজাগ করে দেন। রেডি হও এ মন্দমান্দি, রেডি হও বাস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مسکینان درگاہت جو فرمائے نظر بارے بمسکینان درگاہت نظر فرمائے نظر بارے کہ خاکے پائے مسکینم جو در بارے خدا رانا بلغل صلی اللہ علیہ وسلم ماجھے ماجھے دو ایکتا شیر آشار بولو ہمیں شمائے نشت کرتی چاہیے তো কয়েকটা জরুরি কথা বিক্ষিপ্তভাবে, যেমন একটু আগে আপনারা দেখলেন আপনার দস্তার বন্দি হলো খতমে কালাম পাক, কোরআন মজিদের খতম করে হেফজ করে ছেলেরা বাচ্চারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে হাফেজ হয়েছেন আপনাদেরই ছেলে, তাদের পাগড়ি বাঁধা হলো, দস্তার বন্দি হলো, বুঝতে পেরেছেন? সব থেকে বড় শিক্ষা, শিক্ষায় জাতির মেরুদণ্ড, সব থেকে বড় শিক্ষা দিনই শিক্ষা, আল কোরআনুল করিমের শিক্ষা। আজকে আনন্দ লাগছে দরবারে মোজাদ্দা দিয়া, একটা খালি পীর সাহেবের ব্যাপার নয়, একটা পীর সাহেবকে দিয়ে হই হুল্লোড়ের ব্যাপার নয়,
এখানে দরবারে মুজাদ্দাদকে আছে শিক্ষার ব্যাপার যথেষ্ট। যখন কোরআন যখন শিক্ষার ব্যবস্থা, কোরআন নিয়ে যখন এখানে রাখা হয়েছে প্ল্যান প্রোগ্রামে, সেখানে আর কিছু বলার নেই। আবার একটুখানি আবার আমাদেরকে শোনালেন যে আধুনিক পদ্ধতিতে কোরআন শিক্ষা কম্পিউটারের মাধ্যমেতে কোরআন শিক্ষা, বুঝতে পেরেছেন, আমরা সেটা সিলেবাসের মধ্যে রেখেছি, প্ল্যান প্রোগ্রামের মধ্যে রেখেছি। আরও খুশির কথা, আরও আনন্দের কথা হলো আমাদের জন্য, যখন কোরআন নিয়ে কথা আর কোনো কথা নেই, কোরআন শরীফের কি মহিমা মান মর্যাদা অত বেশি কথা কিছু বলতে চাচ্ছি না। আপনারা বহু শুনেছেন এলিমের কি মান কি মর্যাদা, একটুখানি খালি বলি, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি গল্প ক্ষেত্রে কাহানি বড় একটা বলতে ভালোবাসি না, আর কথা হচ্ছে তবে আমি দিগ্গজ মহাপণ্ডিত, আমি নই, বুঝতে পেরেছেন, এটা আমার শখ যে কয়েকটা কথাবার্তা বলবো তার পিছনে দলিল আদিল্লা কিতাব ডকুমেন্টারি যদি কিছু থাকে তাহলে আমার ইতমিনান হয় যে মানুষকে আমি ধোকা দেওয়ার কথা বলছিলাম। মানুষের সাথে দিন বলে, ইসলাম বলে, ওয়াজ বলে, নসিহত বলে, এশাদ বলে, তবলিগ বলে কিছু আজেবাজে কথা বলছি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছ বছর বয়স, ফালাম্মা বালাগা সিনাতু সিত আসলামা উম্মুহু ইলাল মুআল্লিমি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, 1,00,000 কিংবা 2,24,000 পয়গম্বর আলাইহিম সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে এসেছিলেন। ঈসা আলা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 6 বছর যখন বয়স, সেই সময় আসলামাতু উম্মুহু ইলাল মুআল্লিমি, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা উস্তাদজির কাছে নিয়ে গেলেন, যে বললেন যে হুজুর এই ছেলেটার বয়স হয়ে যাচ্ছে, বাচ্চা ছেলেটার বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বয়স বাড়ছে, তো একটুখানি লেখাপড়া তো শেখানোর দরকার, তো কথা হচ্ছে যে একটুখানি পড়াবেন, একটুখানি আচ্ছা আম্মা যান রেখে যান, বুঝছেন। ফাকালাল মুআল্লিমু আবজাদ, ফকাল আল মুআল্লিম আবজাদ, রেখে গেছেন আম্মাজান, উস্তাদ পড়াতে বসেছেন, এই খোকা পড়ো পড়ো আবজাদ, ঈসারে চালাতে চুপ করে আছে, 6 বছর বয়স, এখানে লক্ষ্য করবার বিষয় আছে, মাত্র 6 বছর বয়স, সে না তো হুসেত, হ্যাঁ চুপ করে আছে। উস্তাদ একটুখানি বিরক্ত হয়ে বললেন যে এই ছেলেটা তুমি শুনতে পাচ্ছ না, পড়ো আবজাদ, আলিফ বা জিম দাল আবজাদ, পড়ো, চুপ করে আছে। তিনবারের মাথায় আচ্ছা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মা মানাল আবজাদ, হুজুর আবজাদ পড়তে বলছেন, আবজাদের মানে কি, অর্থটা কি, বলি ওরে বাবা ছেলে তো এই বয়সে দেখতে পেয়েছি বেশ ভালো সিয়ানা হয়ে গেছে দেখতে পাচ্ছি, আরে বাবা তোমার মানের কি দরকার, যা বলি তাই বলো না, বললেন না মানে না বললেন বলুন না, আপনার মানে আপনাকে বলতে হবে, এর অর্থ বলতে হবে, বুঝতে পেরেছেন। নাচার হয়ে শেষ বেলায় উস্তাদ জি নাচার হয়ে বললেন ইন্নি লা আলাম, আমি জানি না, যাক আর যাদের মানে আমি জানি না,
যে জিনিস আপনি নিজেই জানেন না ওটা আমাকে কি করে আপনি শিক্ষা দেবেন? বাপ রে বাপ, এই ছেলে তো একটু শেয়ানা দেখতে পাচ্ছি, মা উস্তাদ ছেলে দেখতে পাচ্ছি তো, বুঝতে পারছেন? শেষ বেলায় নাচারে উস্তাদ বলছেন, এ যেন আল্লেমিনি, তাহলে তুমি আমাকে শেখা, তুমি শেখা। ঈসা আলাইহিস সালাম সেই সময় বললেন, আপনি যে জায়গায় বসে আছেন ওই যে উস্তাদের চেয়ারে ওটা ছাড়েন, আমাকে দেন। ঈসা আলাইহিস সালাম আমাকে যে জায়গায় বসতেছেন, আস্তে আস্তে উস্তাদজি উঠে বললে, আচ্ছা বাবা নে বাবা, লাগা বস বসে। সামনে উস্তাদজি বসলেন, বসে এইবারে বলছেন, আলিফে বামানা আপনি জেনে রাখবেন, আলিফ বামানা আলা উল্লাহ, দুনিয়ার যত সৃষ্টি সব পয়দা কানি আল্লাহ, সৃষ্টিকর্তা আমার একমাত্র আল্লাহ, তার অর্থ হল আলা উল্লাহ, দুনিয়ার সমস্ত সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, তার মানে হচ্ছে আলা উল্লাহ, আলিফ থেকে ওটা। তারপরে বে বাবা মানা বাহা উল্লাহ, আপনি জেনে রাখবেন দুনিয়ার বুকে যত সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টির একটা সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছেন, গাছের পাহাড়ের পাথরের মাটির জমি জায়গার সমস্ত সৃষ্টির সৌন্দর্য একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। জিম্বামানা জামালুল্লাহ, আল্লাহ পাক পরমাধিকার বিনিয়াম সৃষ্টির সেরা মানুষকে পয়দা করেছেন, এই মানুষের যে সৌন্দর্য অবয়ব এই সৌন্দর্যে দান করেছেন, এই সৌন্দর্যের সৃষ্টিকর্তা আমার আল্লাহ হচ্ছেন, তার মানে হলো জামালুল্লাহ জিম। দালবামানা দামামুল্লাহ, দালের অর্থ হয় যে সেই আমার আল্লাহ চিরকাল ছিলেন আছেন আর চিরকাল আবামান, কাল ধরে তিনি থাকবেন, তার মানে হলো দামামুল্লাহ। ছেলের হাতটাকে ধরে আস্তে আস্তে নিয়ে আম্মাজানের কাছে যেয়ে বললেন যে, আম্মাজান এ আপনার ছেলেকে না, ও আমার তারা পড়ানো হবে না, ও তো আমাকে পড়িয়ে দিয়েছে, বুঝতে পারছেন তো কি আমরা শিখলাম? এই রেওয়ায়েতটা আপনি কোথাও পাবেন? ফাইজুল কাদির ফি শারহে জামিউস সাগীর, ছখণ্ডেতে লেখা, জালালউদ্দিন সাইয়ুতি রহমতুল্লাহ আলাইহি, জামিউস সাগীর, তার স্বরা লিখেছেন ফাইজুল কবির ইমাম মানাবী রহমতুল্লাহ আলাইহি। খায়ের যাই হোক, তো কথা হচ্ছে এই যে এর দ্বারা আমরা কি আমরা শিক্ষা পেলাম, আমাদের জানা হলো কি, জানা হলো এই যে তমাম আম্বিয়া 1 লাখ বা 2 লাখ 24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এদের উস্তাদ মানুষ কখনো হবে না, স্বয়ং আল্লাহ হবে, নবীদের উস্তাদ আল্লাহ হবেন, আর 18,000 মখলুকাতের উস্তাদ হবেন নবীরা, মানুষের উস্তাদ হবেন মানুষ, আর নবীদের উস্তাদ হবেন স্বয়ং আল্লাহ, মানুষ কখনো হবে না, বুঝতে পারছেন? কাঁদি কাঁদি নবীদের মান সম্মান মর্যাদা এই আলোচনা করতে চলেন, এখন তো বহু কথা সে কথা আমি বলছিলাম, এখন কথা হচ্ছে সেই ঈসা আলাইহিস সালামের একটি ছোট্ট মতো রেওয়ায়েত আমি দেখেছি, বলি আমি কথাটা আরম্ভ করব। এই রসুলে খোদায়তনি হ্যাঁ ইলতিজা, হম গরিবোঁ কো মদিনা বুলা লিজিয়ে, ছোড় কর আস্তা
हम तो जाए कहाँ, अपने कमली पे हमको छिपा लीजिए। ऐ रसूले खुदा, इतनी है इल्तिजा, हम गरीबों को मदीना बुला लीजिए। দরবারে মুজাদ্দা দিয়াতে আজ আপনারা শিক্ষার ব্যবস্থা রেখেছে, আবার শিক্ষা অত্যাধুনিক শিক্ষার আপনারা প্ল্যান প্রোগ্রামও আপনারা নিয়েছেন। আধুনিক থেকে আধুনিক শিক্ষার বিপক্ষে আমরা মোটেই নই, এটা আমার 1.5 লক্ষ মানুষের সামনে যে কলকাতা মনুমেন্ট ময়দানে যে সভা হয়েছিল কিদওয়াই কমিটির বিরুদ্ধে, এটা আমার বক্তৃতা। যাই হোক, তো যেটা কথা হচ্ছে যে কেন ওরা বলতে চেয়েছিল যে আপনারা খালি মৌলভী সাহেব কোরআন কোরআন হাদিস হাদিস আস ইসলাম ইসলাম করলে পরে হবে, যুগ আগিয়ে চলেছে, কম্পিউটারের যুগ এসে গিয়েছে, আর আপনার কী বলছে হ্যাঁ মোবাইলের যুগ এসে গিয়েছে, হ্যাঁ আর আপনার কী বলছে আপনার আর আপনারা কেবলমাত্র সেই কাজই আপনাদেরকে আগিয়ে আসতে হবে। আজ্ঞা, এই আগাবার নাম করে বুঝতে পড়েছে নাম করে একবারে মাদ্রাসা থেকে শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিচ্ছে, আল্লাহর মধ্যে এখন স্থগিত আছে। হ্যাঁ যাই হোক, আমরা এ ধরনের একটা পীর সাহেব হয়ে প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করছি। আল্লাহ যদি মানে এই কথা আপনার বড় বড় দরকার কি প্রয়োজন হচ্ছে এই যে অ্যাক্সিডেন্ট আপনার দেশে সেরকম মানুষ আছে কিনা জানি না, একশ্রেণী ইংরেজি শিক্ষিত অধুনা শিক্ষিত মানুষ তাদের ধারণাই হচ্ছে পীর সাহেব মানে হচ্ছে ওরা এক মুখ ওয়ান সাইড গেম দেওয়া, খালি নামাজ রোজা দোয়া দৌড় আর আপনার কী বলছে বেশ দুযোগ আর দেখি সব এত কোটি এত হাজার এত এত, খালি এই বলেই ওরা সময়টা কাটায়, ও ছাড়া ওদের আর কোনো মাথার মগজে আর কোনো কথাবার্তাই নেই, কোনো প্ল্যান প্রোগ্রাম নেই মনে করে থাকে। কিন্তু বিশেষ বিশেষত্বরা কে এক্সেপশন হলো সিলসিলায় ফুরফুরা শরীর, এইটা আমি বোঝাতে যাচ্ছি। আমার মুজাদ্দিদে আমার দাদা হুজুর পীর কিবলার ক্যারিকুলাম কার্যপদ্ধতি সিলসিলার নীতি আদর্শ কিন্তু অন্য অন্য পীর সাহেবের দরবার থেকে কিছু আলাদা। আলাদা বলতে গেলে এই যে কোরআন হাদিস এজমা কেয়াস সারা শরীরের সাথে সাথে আধুনিক আধুনিকতা আমাদের ক্যারিকুলামের ভিতরেতে ফুরফুরা সিলসিলার ক্যারিকুলামের ভিতরেতে আছে এবং থাকবে, তার সাথে সুপ্রিজম আত্মিক আধ্যাত্মিক বার্তা থাকবেই। তা নাহলে পীর সাহেবের একটা ব্যাপার হলো কেন? বড় খুশি হয়েছি আনন্দ হয়েছি ঈসা আলাইসালামের ওই রেবায়াতটাকে বলবার কারণ হলো এই, আপনাদের সকলকে জানাচ্ছি যে একটা পীর সাহেবের দরবার যা সাধারণত হয়ে থাকে ফুল সিন্নি কবর সিন্নি হই হুল্লোড় কাওয়ালি গান বাজা ওরস বুঝবেন, কিন্তু মোজাতে আমার দাদা পীর কেবলার মতাদর্শে যেসব দরবারগুলো চলে তাদের কিন্তু ওগুলো আপনি দেখতে পাবেন না, বরং তার উল্টোটা সরাসরি তো বটে, তার সাথে শিক্ষাগত ব্যাপার সামাজিক ব্যাপার সামাজিক খাই খেদমত মানব সেবা। এই মোজাদেরকে যুবকল্যাণ দেখলুম সমিতি আমি আবার যুব মিশন আমি আবার ওখানে জমিয়তে ওলামা বাংলার আমি হচ্ছি প্রেসিডেন্ট হোল ওয়েস্ট বেঙ্গলের, বুঝতে পেরেছেন? তো যাই হোক,